প্রিয় কৃষক বন্ধুদের জন্য নতুন একটি আপডেটকে নিয়ে আমরা চলে এসেছি। তো যে সমস্ত কৃষক বন্ধুরা আপনারা এখনও পিএম কিষাণের বেনিফিট পাচ্ছেন না, অর্থাৎ নতুন রেজিস্ট্রেশন করেননি, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। তো যে সমস্ত বন্ধুরা এখনও আপনারা নতুন রেজিস্ট্রেশন করেননি, তো নতুন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু পরিবর্তন বা বেশ কিছু আপডেট চলে এসেছে, অর্থাৎ কোনোরকম কোনো ডকুমেন্টস ছাড়াই আপনারা খুব সহজেই পিএম কিষাণের যে নতুন রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে পারবেন এবং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন এসেছে। আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত ডিটেলসে আমরা স্টেপ বাই স্টেপ প্রসেস দেখে নেব। নতুন কৃষক বন্ধুরা আপনারা কীভাবে পিএম কিষাণের রেজিস্ট্রেশন করবেন এবং যে সমস্ত কাজগুলো আপনাকে করতে হবে রেজিস্ট্রেশনের পর, এবং রেজিস্ট্রেশন করার পরে আপনারা কীভাবে তার স্ট্যাটাস চেক করবেন, অর্থাৎ নতুন যে সমস্ত বন্ধুরা অ্যাপ্লিকেশন করবেন তো আপনাদের যে অ্যাপ্লিকেশন সেটা হয়তো পেন্ডিংয়ে থাকবে, তো পেন্ডিংয়ে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো রয়েছে তারা আপনারা কীভাবে স্ট্যাটাস চেক করবেন, আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছুই আমরা স্টেপ বাই স্টেপ প্রসেস দেখে নেব। তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সেলফ রেজিস্ট্রেশন আপনারা কীভাবে করবেন, অর্থাৎ কোনোরকম কোনো সিসি সেন্টার ভিজিট ছাড়াই আপনারা নিজেরাই কিন্তু পিএম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে খুব সহজে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো চলুন বন্ধুরা ইন্টারেস্টিং ভিডিও শুরু করা যাক। পিএম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। দেন এবার আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে যে সমস্ত বন্ধুরা আপনারা আসবেন দেখবেন এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে বেশ কিছু অপশন রয়েছে। প্রথম যে অপশন রয়েছে সেটা হচ্ছে ই কেওয়াইসি, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার পরে নতুন যে সমস্ত বন্ধুরা আপনারা অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করার পর অ্যাপ্রুভ হওয়ার পরে আপনারা ই কেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন। তারপরে যে সমস্ত বন্ধুরা আপনারা নতুন রেজিস্ট্রেশন করবেন, নিউ ফার্মার রেজিস্ট্রেশন বলে একটা অপশন রয়েছে, এইখানে আপনারা ক্লিক করে নতুন ফার্মারের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। এবং যে সমস্ত বন্ধুরা আপনারা নতুন রেজিস্ট্রেশন করবেন যাদের অ্যাপ্লিকেশন আন্ডার রিভিউ বা পেন্ডিংয়ে থাকবে, তাদের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য আপনারা এই অপশনে ক্লিক করে সমস্ত স্ট্যাটাস চেক করতে পারবেন। এবং যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তারা আপনারা বেনিফিশিয়ারি যে স্ট্যাটাস বলে একটা অপশন রয়েছে এইখানে ক্লিক করে আপনারা আপনাদের স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো বন্ধুরা আমরা নতুন ফার্মারের জন্য রেজিস্ট্রেশন করব, এই কারণে আমরা নিউ ফার্মার রেজিস্ট্রেশনের যে অপশন রয়েছে এইখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করা মাত্রই পরবর্তী যে পেজ রয়েছে সেই পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ নতুন ফার্মার রেজিস্ট্রেশনের যে পেজ রয়েছে সেই পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে। এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। দেন আমরা একটু নিচের দিকে চলে যাই। নিচের দিকে দেখবেন এই ধরনের পেজে যে সমস্ত কাজগুলো আপনাকে করতে হবে, যে প্রথম যে কাজটি করতে হবে এখানে যে সমস্ত ফার্মারগুলো রুরাল এলাকার মধ্যে রয়েছেন সে প্রথম অপশনটা এখানে রাখবেন, আর যারা আরবান এলাকার মধ্যে রয়েছেন অবশ্যই দ্বিতীয় অপশনটা চুজ করবেন। দেন এখানে আপনি আপনার আধার নাম্বার দিয়ে দেবেন, এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখান থেকে আপনি আপনার যে স্টেট রয়েছে, তো আমাদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল, এটা আমরা এখান থেকে বেছে নেব। দেন এখানে যে ক্যাপচা রয়েছে ক্যাপচাতে ক্লিক করলে আমরা এখানে ওটিপিতে ক্লিক করা মাত্রই আমাদের যে মোবাইল নাম্বার রয়েছে, অর্থাৎ এখানে যে মোবাইল নাম্বার আমরা দেবো সেই মোবাইলে একটি ওটিপি সেন্ড করা হবে পিএম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে, এবং পরবর্তী সময়ে আধার রেজিস্টার্ড যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইলে একটি ওটিপি সেন্ড করা হবে। তো চলুন বন্ধুরা সমস্ত ডিটেলসটা কমপ্লিটলি করার পরে আমরা এখানে ওটিপি ভেরিফাই করি। বলি আমাদের যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইলে ইতিমধ্যে ওটিপি চলে এসেছে। দেন ওটিপির যে এখানে ঘর রয়েছে ওটিপির ঘরে আপনারা ওটিপি দিয়ে দেবেন। ওটিপি দেওয়ার পরে এখানে যে ক্যাপচা রয়েছে সেই ক্যাপচাটা দেখে দেখে এখানে ফিল আপ করে দেবেন। আর যে সমস্ত বন্ধুদের ওটিপি এখনও আসেনি বা আসছে না অবশ্যই আপনারা রিসেন্ট ওটিপিতে ক্লিক করে পুনরায় সেই ওটিপি নিতে পারবেন। এবং এখানে সাবমিট বলে একটা অপশন রয়েছে, সাবমিটে ক্লিক করা মাত্রই আধার রেজিস্টার্ড যে মোবাইল নাম্বার রয়েছে সেই আধার রেজিস্টার্ড মোবাইলে একটি ওটিপি সেন্ড করা হবে, সেই ওটিপি আপনাকে অবশ্যই ভেরিফাই করতে হবে। ভেরিফাই কমপ্লিট হওয়ার পরে আপনার আধার যে অথেন্টিকেশন বা আধার যে ইকিউএসি সেটা কমপ্লিট হবে, পরবর্তী স্টেপে আপনাকে নিয়ে যাওয়া হবে। তো চলুন মধ্যে আমরা সাবমিটের অপশনে ক্লিক করে ফেলি। আমাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে অর্থাৎ আধার রেজিস্টার্ড মোবাইলে ইতিমধ্যে ওটিপি চলে এসেছে, আমরা ওটিপির ঘরে ওটিপি দিয়ে ফেলেছি। দেন এখানে দেখবেন এখানে যে ক্যাপচা রয়েছে এই ক্যাপচাটা দেখে দেখে আবারও এখানে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে দেখবেন আধার রেজিস্টার্ড যে মোবাইল নাম্বার রয়েছে সেখানে সিক্স ডিজিট একটি ওটিপি সেন্ড করা হয়েছে, সেই ওটিপির ঘরে দেওয়ার পরে আপনারা ভেরিফাই আধার ওটিপিতে ক্লিক করে দেবেন। ভেরিফাই আধার ওটিপিতে যখনই বন্ধুরা আপনারা ক্লিক করেন পরবর্তী স্টেপে অর্থাৎ আপনার যে রেজিস্ট্রেশনের পেজ রয়েছে সেই রেজিস্ট্রেশনের পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে। তো চলুন বন্ধুরা আমরা ভেরিফাই ওটিপিতে ক্লিক করে ফেলি। তো বন্ধুরা এই ধরনের রেজিস্ট্রেশনের যে পেজ রয়েছে সেই পেজে আপনাকে নিয়ে আসা হবে। তো এখানে যে কাজগুলো আপনাকে করতে হবে দেখবেন যে সমস্ত আধারের যে সমস্ত ডেটাগুলো রয়েছে অটোমেটিকভাবে এখানে চলে আসবে। ফার্স্ট আপনাকে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে এটা আপনারা চুজ করে নেবেন, তারপরে আপনার যে সাব ডিস্ট্রিক্ট রয়েছে এটা আপনারা চুজ করে নেবেন, এরপর আপনার যে ব্লক রয়েছে ব্লকটাকে বেছে নিলেই আপনাদের যে ভিলেজ লিস্ট রয়েছে সেই এখান এই লিস্ট থেকে আপনি আপনার ভিলেজটাকে বেছে নেবেন। নেওয়ার পরে দেখবেন ফার্মারের যে নেম সেটা অটোমেটিকভাবে চলে আসবে, জেন্ডার মেল ফিমেল সেটা অটোমেটিকভাবে চলে আসবে, কিছুই করতে হবে না। দেন এখানে আপনাদের যে ক্যাটাগরি রয়েছে অর্থাৎ এসসি এসটি ওবিসি এই ক্যাটাগরিটা আপনারা এখান থেকে চুজ করে নেবেন। দেওয়ার পরে এখানে চলে আসবেন ফার্মার টাইপ, যে সমস্ত বন্ধুরা স্মল ফার্মার রয়েছেন অর্থাৎ এক থেকে দুই হেক্টরের মধ্যে জমি রয়েছে প্রথমটা চুজ করবেন। দেন আদার্সের ক্ষেত্রে এখানে আধার কার্ড রয়েছে, আধার কার্ড আপনাকে কিছুই করতে হবে না, মোবাইল নাম্বার যেটা দিয়েছেন সেটাই থাকবে, অ্যাড্রেসও আপনাকে ফিল আপ করতে হবে না, ঠিক আছে। ফাদার্স নেম পিনকোড এই সমস্ত কিছুই কোনো কিছুই করতে হবে না, এগুলো সমস্ত কিছুই আপনাদের যে আধার কার্ড রয়েছে আধার কার্ডের যে ইকিউআইসির মাধ্যমে সমস্ত ডিটেলসগুলো এখানে ফিল আপ হয়ে গেছে। দেন আমরা একটু নিচের দিকে চলে আসবো।
তো বন্ধুরা নিচের দিকে যখনই আপনারা আসবেন দেখবেন এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে আপনাদের যে পিনকোড সেটা চলে আসবে অটোমেটিকভাবে, আপনার যে ডেট অফ বার্থ সেটা কিন্তু অটোমেটিকভাবে চলে আসবে, আপনার যে ফাদার্স নেম সেটা অটোমেটিকভাবে চলে আসবে। দেন যে কাজগুলো করতে হবে, ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি, আপনার যে মিউটেশন রয়েছে সেখানে দেখবেন ল্যান্ড যে রেজিস্ট্রেশন আইডি রয়েছে সেটা এখানে অবশ্যই আপনারা দিয়ে দেবেন। রেশন কার্ড নাম্বার অবশ্যই আপনাকে দিতে হবে। দেন এখানে প্রধানমন্ত্রীর যে মনধন যোজনা যদি আপনি করতে চান তাহলে ইয়েস করবেন, নাহলে এটা ছেড়ে দেবেন। তো বন্ধুরা আমাদের যে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি সেটা আমরা এখানে দিয়ে দিলাম, তারপরে যে রেশন কার্ড নাম্বার সেটাও আমরা এখানে দিয়ে দিলাম। এখানে আমাদের যে পিএম যে মনধন যোজনা, কিষাণ মনধন যোজনা, এটা আমরা নো করে দিলাম। আর যে সমস্ত বন্ধুদের ওনারশিপ অর্থাৎ সিঙ্গেল, আপনারা সিঙ্গেল চুজ করবেন, যাদের জয়েন্ট আপনাদের ক্ষেত্রে আপনার জয়েন্ট সিলেক্ট করবেন, ঠিক আছে। তো আমাদের ক্ষেত্রে সিঙ্গেল, আমরা সিঙ্গেল সিলেক্ট করার পরে আমরা নিচের দিকে চলে আসবো। নিচের দিকে যে কাজগুলো আপনাকে করতে হবে অর্থাৎ আপনাদের যে জমির ডিটেলস আপনাকে এখানে দিতে হবে। নিচের দিকে যখনই বন্ধুরা আপনারা আসবেন এখানে যে আপনাদের যে মিউটেশন ডিটেলস, আপনার অ্যাড বলে একটা অপশন রয়েছে, সেই অ্যাডে আপনারা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা আপনার ল্যান্ড ডিটেলসে চলে আসবেন। এখানে আসার পরে দেখবেন এখানে যে সমস্ত কাজগুলো আপনাকে করতে হবে, প্রথমত আপনাদের যে মিউটেশন নাম্বার রয়েছে অবশ্যই আপনারা এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে যে সমস্ত দাগগুলো রয়েছে দাগ নাম্বারগুলো অবশ্যই আপনারা দিয়ে দেবেন। তারপরে আপনার যে এরিয়া রয়েছে সেটা ইন হেক্টরে আপনারা এখানে অবশ্যই দিয়ে দেবেন। তারপরে এখানে চলে আসবেন ল্যান্ড ট্রান্সফার যে স্টেটাস, যদি আপনাদের ল্যান্ড ট্রান্সফারের স্টেটাস যদি 1/2/2019 আগে হয় বা পরে হয় সেক্ষেত্রে আপনারা এখানে এই দুটো অপশন রয়েছে, ঠিক আছে। আগে হলে অবশ্যই আপনার প্রথম যে অপশনটা রয়েছে, পরে হলে অবশ্যই দ্বিতীয় অপশনটা রয়েছে, আপনারা এখান থেকে চুজ করে নেবেন। তারপরে এই কাজগুলো এখানে আপনারা দেখবেন এখানে ল্যান্ড ট্রান্সফার ডিটেলসের ক্ষেত্রে এখানে আপনাদের ক্ষেত্রে যদি পারচেস ল্যান্ড হয় তো পারচেস ল্যান্ড আপনারা ক্লিক করে দেবেন। আর পরবর্তী স্টেপ এখানে ল্যান্ড যে ডেটের রেজিস্ট্রেশন যে ডেট রয়েছে অবশ্যই আপনারা এখান থেকে চুজ করে দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে যে সমস্ত স্টেপগুলো করতে হবে, এখানে পার্টটা হলে অবশ্যই ইয়েস করবেন, ইয়েস করলে অবশ্যই আপনাকে ডিটেলস দিতে হবে, আর আপনাদের ক্ষেত্রে যদি না থাকে পার্টটা নাম্বার নো করে দেবেন, ঠিক আছে। দেন আপনারা অ্যাডে ক্লিক করে দেবেন, অ্যাডে ক্লিক করা মাত্রই আপনার ল্যান্ড ডিটেলস সেটা অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা অ্যাড করা মাত্রই দেখবেন আপনার যে ল্যান্ড ডিটেলস এইভাবে অটোমেটিকভাবে অ্যাড হয়ে যাবে, তার সমস্ত ডিটেলস আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। যদি কোনো কারণে ভুল করে থাকেন সেক্ষেত্রে আপনার ডিলেটে ক্লিক করে সমস্ত ডিটেলসটা আবার ডিলেট করে আবার কারেকশন আপনার করে নিতে পারবেন। তো বন্ধুরা এবার আপনার নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে এসে দেখবেন নতুন যে অপশনগুলো অ্যাড হয়েছে বা নতুন যে আপডেট সেটা হচ্ছে শুধুমাত্র আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে সেটা শুধুমাত্র আপনাদের যে মিউটেশন রয়েছে ল্যান্ড ডিটেলস রয়েছে সেটাই আপনাকে আপলোড করতে হবে। এখানে আধার কার্ড আপলোডের যে অপশন সেটা উঠে নেওয়া হয়েছে, এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপলোডের যে অপশন সেটা কিন্তু উঠে নেওয়া হয়েছে। দেন এখানে আপনারা আপনাদের যে ল্যান্ড ডিটেলস রয়েছে মিউটেশন যেটা রয়েছে অবশ্যই আপনারা 50 KB মধ্যে PDF ফর্মেটে আপনারা কিন্তু সেটা স্ক্যান করবেন। স্ক্যান করার পরে আপনারা এখানে চুজ ফাইলে ক্লিক করে সেখান থেকে আপলোড করার পরে আপনারা অবশ্যই এখানে সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করা মাত্রই পরবর্তী স্টেপে আপনাকে নিয়ে যাওয়া হবে। এবং প্রিয় বন্ধুরা অবশ্যই আপনারা সমস্ত ফর্মটিকে একবার রিচেক করে দেবেন, রিচেক করার পরে সেভে আপনারা ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করা মাত্রই দেখবেন আপনাদের যে রেকর্ড সেটা সাকসেসফুলভাবে সেভ হয়ে যাবে এবং এখানে একটি ফর্মেটের যে আইডি সেটা জেনারেট হয়ে যাবে। তো বন্ধুরা এই ধরনের পেজে আপনাকে নিয়ে আসা হবে। সেভে ক্লিক করা মাত্রই দেখবেন রেকর্ড হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইউর ফার্মার আইডি এখানে শো করবে। এবার আপনার নতুন যে ড্যাশবোর্ড রয়েছে সেই প্রথম ড্যাশবোর্ডে আপনারা চলে আসবেন। ড্যাশবোর্ডে আসার পরে নিচের দিকে একটু চলে আসবেন, নিচের দিকে আসার পরে দেখবেন স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার বলে একটা অপশন আপনারা পাবেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে দেখবেন আপনাদের যে স্ট্যাটাস যেটা রয়েছে সেটা এখানে শো করবে। দেন আপনার আধার নাম্বার ক্যাপচা দিয়ে এখানে সার্চে ক্লিক করে দেবেন। সার্চে ক্লিক করা মাত্রই আপনাদের যে স্ট্যাটাস সেটা শো করবে। দেন আমরা নিচের দিকে একটু চলে আসবো, এখানে যে ফার্মারের নেম সমস্ত ডিটেলসটা শো করবে, আধার নাম্বার শো করবে, মোবাইল নাম্বার এবং রেজিস্ট্রেশনের যে ডেট 24/2/2023 সেই রেজিস্ট্রেশনের ডেট এখানে শো করবে। পেন্ডিং রয়েছে এই যে অ্যাপ্লিকেশন আমরা করলাম সেটা এই মুহূর্তে পেন্ডিং রয়েছে। এখানে অ্যাকাউন্ট নাম্বার IFSC কোড শো করবে না, কারণ আপনাদের যে পেমেন্ট মোড সেটা আধার করে দেওয়া হয়েছে। এখানে অবশ্যই আপনি আপনার আধার নাম্বার, মোবাইল নাম্বার, ঠিক আছে, আপনাদের যে স্টেট, ডিস্ট্রিক্ট এই সমস্ত ডিটেলসগুলো দেখে নেবেন। এখানে আমাদের যে রেজিস্ট্রেশনের ডেট সেটাও আপনারা পাবেন এবং এখানে যদি কোনো কারণে রিজেক্ট হয় তার রিজেক্টের যে কারণ বা রিজন সেটাও কিন্তু খুব সহজে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এটুকুই, পরবর্তী নতুন আপডেট আসলে অবশ্যই আমরা আপনাদের জানিয়ে দেবো। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ থাকবেন।